ওর জন্য কিছু গিফট নেব। শুভ দুপুর, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি পার্ক স্ট্রিটে। গত এক দেড় মাস ধরে তোমরা গ্যাংটক সিরিজের অনেকগুলো ভিডিও দেখলে, বিভিন্ন রকমের ইনফরমেশন গ্যাংটক এবং নর্থ সিকিমের বিভিন্ন রকম ঘোরার জায়গা। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট করোনি, তারা চটপট ভিজিট করে ফেলো এবং ভিডিওগুলো দেখে ফেলো। গ্যাংটক, লাটেন লাচুং, গুলমার লেক থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে সমস্ত ইনফরমেশন সেই ব্লগগুলোতে তোমরা পাবে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, অল করে দিও নোটিফিকেশনের জন্য। আজকের ব্লগটা হতে যাচ্ছে একটু শপিং ব্লগ। নেক্সট মান্থেই আমার মাসতুতো ভাইয়ের বিয়ে, তো ওর জন্য কিছু শপিং করতে যাচ্ছি। না, বিয়ের গিফট নয়, অ্যাকচুয়ালি আইবুরুবাতে ওকে কি দেওয়া যায় সেটা নিয়েই জাস্ট কেনাকাটা করবো। এই মুহূর্তে আমি আছি জুডিওর কাছে। জুডিও হলো টাটা গ্রুপের একটি ব্র্যান্ড। এরা কোনো রকম প্রমোশন এবং কোনো রকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে না, সেই জন্যই ওরা এত কম দামে কিন্তু জিনিসপত্রগুলো দিতে পারে। আমি এখন যে টি শার্টটা পরে আছি এটাও কিন্তু জুডিও থেকে কেনা এবং খুব ভালো কোয়ালিটি, মানে সস্তায় পুষ্টিকর কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় অনেকগুলো জুডিওর শোরুম আছে। পার্ক স্ট্রিট জুডিওতে আসতে হলে পার্ক স্ট্রিট মেট্রো থেকে বেরিয়ে এশিয়াটিক সোসাইটি, তার ঠিক উল্টো দিকেই এই শোরুমটি। আমি রূপম আর তোমরা দেখছো রূপমস্থান। লেটস গো ইনসাইড। এই হলো জুডিওর অন্দরমহল। এর আগে আমি রবীন্দ্রসদন এক্সাইড মোড়ের জুডিওতে গেছিলাম। পার্ক স্ট্রিটের শোরুমে এই প্রথমবার এলাম। বেশ অনেকটা জায়গা নিয়ে এই শোরুমটা এবং কালেকশনও বেশ ভালো। এই ক্যাজুয়াল স্নিকার্সগুলোর দাম মাত্র 299 টাকা। আর এই ডিওগুলো পেয়ে যাবে মাত্র 99 টাকায়। টি শার্টের দাম এখানে শুরু হচ্ছে মাত্র 199 টাকা থেকে। জুডিওর ভেতরে কোনো কোনো স্টাফ বলছে যে ভিডিও করা অ্যালাউড, আবার কেউ কেউ বলছে ভিডিও করা অ্যালাউড নাই। আমি আর লুকিয়ে যতটুকুন ক্যাপচার করার সেটাই করেছি। এই হচ্ছে আমার শপিং, কমপ্লিট হলো, বলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি যাবো হচ্ছে কেষ্টপুর মাসির বাড়িতে, কারণ যে টি শার্টগুলো কিনলাম সেটা ভাইয়ের ঠিকঠাক হবে কি না সেটা একচুয়ালি জাস্ট দেখে নেওয়া। চলো ওখানে গিয়ে বাকি কথা। A few moments later. Just এই মুহূর্তে মাসির বাড়ি ফিরলাম। প্রচন্ড গরম বাইরে, বাট এখানে একটু স্বস্তি, আইসির হাওয়াকে একটু স্বস্তি পেলাম। মেট্রোতেও স্বস্তি পেয়েছি। জুডিওতে কিন্তু আগে ব্লগ করতে দিচ্ছিল কিন্তু এখন ব্লগ করতে দেয় না যতটুকু শুনলাম। কেউ কেউ আবার বললো যে না ব্লগ করা অ্যালাউড, বাট আমি তাও লুকিয়ে লুকিয়ে কিছুটা করেছি। ভাইয়ের জন্য দুটো টি শার্ট নিলাম এবং ডিও নিলাম। আর কি জিনিস দেখা যাক সেটা বাড়িতে যখন যাওয়া হবে তখন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে ভিডিওটা একটু ছোট করলাম কারণ গরমের মধ্যে আর পারছিলাম না। কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে দিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে সুস্থ রাখো।